একবার বলে না, কেমন ভাবে ডাকলে তোমায় পাওয়া যাবে, কেমন ভাবে তোমায় ভজিলে তোমার চরণ পাব। আমরা তো অধমা অনেক বুঝি না, অধু সত্যই যদি তোমাকে পেতে গেলে দুঃখকে সফল করতে হয়, তবে সেই দুঃখকে আমি নিতে আমি প্রস্তুত। দিয়ে দাও যত দুঃখ তুমি আমায় দিয়ে দাও, আমার সুখ সব তুমি নিয়ে নাও। তাই মা, ভগবানকে পেতে গেলে আমি সদা সর্বদা বলি, ভগবানকে পেতে গেলে শুধু চাই ভক্তি, আর তার সঙ্গে যদি কেউ দিতে পারে এই মন তুলসী আর নয়ন জল দিয়ে গোবিন্দায় নম বলে যদি নিজেকে সঁপে দেয়, হে গৌর কৃষ্ণ তোমার হলামে বলে আমা বলেতে কিছু রাখি তাই আজ চন্দ্রাবলী সারা নিশি গোবিন্দকে সেবা দিল। সেবা দিতে দিতে কখন যেন চন্দ্রাবলী ঘুমিয়ে পড়েছে, আর যেই ঘুমিয়ে পড়েছে আর এদিকে রাধারানী অপেক্ষা করতে করতে নিশি প্রভাত হয়ে গেছে, আর যেই নিশি প্রভাত হয়ে গেছে রাধারানী মনের দুঃখে যা সাজিয়েছিল সব ছিঁড়ে ফেলেছে। যে প্রাণে যে কুঞ্জে বধূ এলো না সেই কুঞ্জ আমি আর রাখবো না, তাই সব যমুনায় ভাসিয়ে দিলেন। যমুনা বললেন, রাধে এই ফুলডালা মালা আমি নেব না, কারণ এতে যে কৃষ্ণ অঙ্গ গন্ধ পাই না তাই আমি নিতে পারবো না। তাই রাধারানী রেখে মনের দুঃখে আবার কুঞ্জ মাঝে এসে বসে পড়লেন, আর এদিকে আমার প্রাণ গোবিন্দ চন্দ্রাবলীর ঘর হতে বেরিয়ে রাধে রাধে বলতে বলতে রাধারানীর চরণ ধরে লুকায়ে পড়ল। রাধে চরণ ধরেছে গোবিন্দ রাধারানীর, রাধে একবার ক্ষমা করো রাধে, আমি যে অপরাধ করেছি আমায় ক্ষমা করো। আর যেই চরণ ধরেছে মা চমকে উঠেছে, আর ঘোমটার আড়াল দিয়ে যেই ঘোমটাটা সরিয়েছে অমনি ভালো করে তাকিয়ে দেখছে তো আর কেউ নয় আমারই প্রাণনা, তবে বধূকে দেখে ভালোবাসবে কি বাবা। যেই তাকে দর্শন করেছে তার অঙ্গের আলুথালু বেশভূষা দেখে, তার অঙ্গে ক্ষতবিক্ষতের চিহ্ন দেখে রাধারানী ওই যে ঘোমটা টেনে মান করলেন আর ঘোমটা সরালেন না। কেন মান করলো বাবা? বললেন চন্দ্রাবলীর কুঞ্জে গিয়েছিল তাই। বললেন না 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 তাই নয়, সে মানে করেছে বধূকে দেখে যে যে বধূর অঙ্গে চন্দন দিতে রাধারানীর হাতটা ধর হয়ে কাঁপে, সেই বধূর অঙ্গ আজ ক্ষতবিক্ষতের চিহ্ন, তাই দেখে তিনি সইতে পারেনি। তাই যে অচৈতন্য তার কোনো জ্ঞান নেই, অচৈতন্য মানে করেছে অভিমান করে বসে আছে, এইবার রাধারানী যে মানে করেছে বুঝতে পেরেছে। তাই গোবিন্দ কি করেছে, নিজের গলার বনফুলের মালা, তার প্রিয় মোহন মুরলী সব কিছু রাধারানীর চরণে দিয়ে বলছে, রাধে আমি রাধা দাস, রাধে আমি রাধা দাস, রাধা দাস, রাধা দাস, ইহাতে সন্দেহ যার কোটি জনম ভজনা করিলে বৃথা ভজন তার। রাধে ক্ষমা করো, তাতেও মান ভাঙছে না, এত কিছু গোবিন্দ করছে রাধারানী কিছুই বুঝতে পারছে না বাবা। তারপরে দেখুন কি করিলেন, যিনি কিনা গোটা বিশ্বব্রহ্মাণ্ডের মালিক সেই ভগবান আজ কিছু বুঝতে না পেরে রাধারানীর মান ভাঙানোর জন্য রাধারানীর চরণ যুগল নিজের মাথায় তুলে নিয়ে বললেন, দেহি মন কথাটির মানে কি মা? এই কথাটি লিখেছিলেন কবি জয়দেব, তার গীত গোবিন্দ নামে লিখতে লিখতে অনেক বড় পথ, সরোবর লোখানন্দনম নামে শীত সীমন্ননম যেই এসেছে দেখি আর লিখতে পারছে না। কেন? জয়দেব ভাবলেন এটা কি করে সম্ভব, যিনি কিনা গোটা বিশ্বব্রহ্মাণ্ডের মালিক তার মাথায় ভক্তির চরণ, না 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 এই আমি কি করে লিখব। না লিখে কবি জয়দেব চলে গিয়েছিলেন আর ভগবান তা সইতে পারেনি বাবা।
মনে মনে বললেন, জয়দেব তুমি বুঝলে না ভক্তকে আমি কত ভালোবাসি। হরি বল হরি বল। জয়দেব, ভক্তকে যে আমি মাথায় করে রাখি তা তুমি বুঝলে না। তাই কবি জয়দেবের ছদ্মবেশে নিজে এলেন জয়দেবের বাড়ি। নিজে এসে সেই গীত গোবিন্দম খুলে গোবিন্দ নিজে বাঁকা করে স্বর্ণ অক্ষরে লিখে গেলেন, দেহি পদ পল্লব মুদারাম, অর্থাৎ আমি ভক্ত চরণের দাস, ভক্ত চরণের দাস, ভক্ত চরণের দাস। তাই আর যখন জয়দেব এসে দেখলেন তিনি ক্ষমা প্রার্থী, যে প্রভু আমি বুঝতে পারি তুমি আমায় ক্ষমা করে দাও। তাই আজ রাধারানীর চরণ যুগল মাথায় নিলেন, তাতেও মন ভাঙল না। তাই কি করলেন, গোবিন্দ চলে গেলেন মনের দুঃখে, আর সখীরাও সুযোগ পেয়ে বলল, যাও যাও চঙ্গার গুঞ্জে গিয়েছিল মনে ছিল না, চলে যাও। গোবিন্দকে তাড়িয়ে নিলেন কেন মা, যাতে দুহজনাকে দূরে দিয়ে তাদের প্রিতাপ জ্বালাটা আরো বাড়িয়ে তাড়াতাড়ি তাদের যুগল করানো যায়। হ্যাঁ, তাই কি করলেন, রাধারানী তো বসে আছে আর গোবিন্দ তো চলে গেছে, আর এদিকে বৃন্দাবনের সুখ সারি দুই পাখি এই সব দেখে বাবা তাদের মধ্যে ঝগড়া বেঁধে গেছে, দ্বন্দ্ব। সুখ সারিকে বলছে, সারি এই রাধার গুণগান করো তুমি, যে রাধারানী চরণ যুগল গোবিন্দ মাথায় তুলে নিল তাতেও মান ভাঙল না, আর এই ঝগড়া চলে গেলেন কোথায়, রাধারানীর করেনি কেমন ভাবি। সুখ মুখে শুনি ধ্বনি ওই ছন বচন, সুখ মুখে শুনি ধ্বনি ওই ছন বচন, সুখ মুখে শুনি ধ্বনি ওই ছন বচন, শ্রী রাধার চরণ পথে করে নিরীক্ষণ, শ্রী রাধার চরণ পথে করে নিরীক্ষণ, চরণ ঝগড়া শুনে যেই মান ভেঙেছে চরণের দিকে তাকিয়ে দেখছে মা বধূ নেই, তখন কি আর সখী থাকতে পারে। অমনি সখীদের বলছে রাধারানী, সখী রে এই তো আমার বধূ ছিল, বলি কোথায় গেল, তোরা আমার বধূকে ধরতে পারলি না। সখী রাধা করে ইচ্ছা করে বলছে, রাধে তোর বধূ তো তোকে ছেড়ে কখন চলে গেছে, সে কি আমার বধূ চলে গেলে তোরা ধরতে পারলি না, কেন ধরব, প্রতিদিন তোমরা মান করবে কলহ করবে আর আমরা নাকি সাধবো পারব না। কতবার বলেছিলাম রাধে, মানে মানে পানে পানে চেয়ে দেখ একবার তোর চরণ পানে, একবারও চাস না। আবারও বললাম রাধে, মানে মানে পানে পানে বসকা বধুর পাম পানে, অত মান করিস না করিস না, মান করা ভালো নয়, শুনিস নি আমাদের কথা, কেন তোমার কথা শুনবো। তখন রাইধনি বলছি, সখী রে আমি তো বুঝতে পারিনি, আমি ভেবেছিলাম বধুকে ভালোবেসলি বধু শুধু আমার একা, আমি মান করেছি বধু আমার একার মান ভাঙাবে, তবে উল্টো হয়ে গেল, বধু আমাকে রেখে চলে গেছে। একেই বলে কলহন্তরিতা মানমা, শাস্ত্রে বললেন, যা স্বামী নাম পুরো পাদ পতিতাং বল্লবং রুষ নিরস্য পশ্চাৎ গতি কলহন্তরিতা হিংসা, অর্থাৎ যে রমণী প্রাণ বল্লভকে পেয়েও রোষ গরু বাক্য দ্বারা বিতাড়িত করে পুনরায় আবার তাপ অনুভব করে তাকেই বলে কলহন্তরিতা মা। আজ রাধারানী বলছে, সখী রে আমি তো ভেবেছিলাম বধূ শুধু আমার একার, তবে আজ মান করে বুঝলাম বধূ শুধু আমার একার নয়। তাই কি বললি, আর আধল প্রেম কহিলে না হে রে নারি, আধল প্রেম কহিলে না হে রে নো, সব হো বল্লভ কান, সব হো বল্লভ কান, আদর সাধে পদ করি তাহার সঙ্গে
রায়ধনী বলছি, সখী রে ওই কালারে নয়নে নয়নে নিয়ে আমার দশা কি হলো জানিস সখী? শোন, আমার জ্বলিতে জ্বলিতে কৃষ্ণ প্রেমের কি এই রীতি, কখনো ঘাসায় কখনো কাদায় আবার ঘরের বাহির করে দেয়? বললেন, হ্যাঁ এই রীতি। বলছি, জানিস সখী, আমার দেহের মধ্যে আজকে যা ছিল সবাই চলে গেছে। দেহে কারা থাকে মা? ভৈরজ লাজ মান সবাই চলে গেছে, শুধু রাধারানী বলছে প্রাণটা মনে হয় বাকি আছে, সেটাও চলে যাবে। তাই কি বলছি সখী রে, ভৈরজ লাজ মানসনে ভাঙল, ভৈরজ লাজ মানসনে ভাঙল, জীবন রহত সন্দেহ, জীবন রহত সন্দেহ, ধৈর্য গেল লজ্জা গেল, তখন সখীদের বলছি, ওরে রাধারানী সখীদের হাতে ধরেছে, ও ললিতা ও বিশাখা, একবার আমার বধূকে এনে দে, আমি যে ভুল করেছি আর দ্বিতীয়বার করব না, একবার বধূকে এনে দে। তখন সখীরা বলছে, কতবার বলেছিলাম রাধে মান করিস না, কিবা সহেন রসিক নাগরের শনে কেন বা করিলি কলহ, তুই আগে না বুঝিলি মানেতে মজিলি, অবকাহে মজু বল, হ্যাঁ ধনে নারিলি প্রীতি রাখিতে, তুই পারিস নি। বললেন, শোন, তোর বধূকে আমরা আনতে পারবো না। যখন রাধারানী নয়নের জলে কাঁদছে মা, তখন বৃন্দাদেবী তুলসী দেবী এগিয়ে এসে বলছে, জয় রাধে, তুই আর কাঁদিস না রাধে, আমি যে তোর চোখের জল দেখতে পারি না, শোন তোর বধূকে আর কেউ এনে না দিল, আমি এনে দেব, তবে আমাকে বলতো তোর বধূকে এনে দিলে তুই আমাকে কি দিবি? বলছে, তুই কি চাস? বলছে, রাধারানী বলছে, আমার তো কিছুই নেই রে সখী, আছি গলার গজমতি হারটা, তুই যদি চাস এই হারটা আমি তোকে দিতে পারি। তখন বলছে, না না তুই আমাকে কৃপা কর রাধে, তোর ওই গলার গজমতির গজটাকে বাদ দে, গজ বাদ দিলে কি থাকে গজমতি, কি থাকে মা? গজমতি, গজ বাদ দিলে কি থাকে মতি, তার মানে কি? তুলসী দেবী বলছে, রাধে গজটাকে বাদ দিয়ে তুই আমাকে কৃপা করিস, তোদের যুগল চরণে যেন আমার মতিটুকু থাকে, মতি। হ্যাঁ, তখন রাধারানী বলছে, বেশ তাই হবে। তাই রাধারানীর চরণ ধুলা মাথায় নিয়ে তুলসী দেবী চলে যাচ্ছে বৃন্দাবনে, কোথায় আছে গোবিন্দ খুঁজে এনে রাধারানীর সঙ্গে গোবিন্দের মিলন করাবে। তাই চলে যাচ্ছে মা, কেমন ভাবে মায়ের একটু জোর করে উলু ধ্বনি হইব, গুঞ্জর গতি মন্থর, গুঞ্জর গতি মন্থর, গুঞ্জর গতি মন্থর, গুঞ্জর গতি মন্থর, আলোক স
পতি গন্ধর চলল সোমার নারী বংশী বট যাবত তাট বনহি বনহি হেরি বংশী বট যাবত তাট বনহি বনহি হেরি যাহা সাব বেনু জোরে আরে যাহসা বহু রাব তাহা চলত জোরে আর সুদামে সুদাম মধু মঙ্গল দেখল বল বীরে চারিদিকে খুঁজছে বৃন্দাবন কোথাও নেই গোবিন্দ ভালো করে তাকিয়ে দেখছে মা হায় 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 একই অবস্থা প্রাণনাথের খুঁজে পেয়েছে প্রাণনাথকে কোথায় দেখলো জানো মা শ্রী যমুনার কোলে রাধানা অঙ্কিত করেছে ধুলার উপরে আর রাধে রাধে বলে কাঁদছে ধুলায় গড়া করে দিয়ে ওই যমুনা কোলে নিপাহু বলে ওই যমুনা কোলে নিপাহু বলে যমুনা কোলে নিপাহু বলে ওই যমুনা কোলে নিপাহু বলে তাও তো বনহারি ওই যমুনা কোলে নিপাহু বলে তাও তো বনহারি শশী শেখর ধুলি ধূসর জপহি প্যারি প্যারি শশী শেখর ধুলি ধূসর জপহি প্যারি প্যারি এইবারে রাধারানী তো ভাবছে মানে মানা করেছে দে এক সুখী বধু আমাকে কেমন ভালোবাসে দূর থেকে আমি জানতে চাই তাই তোকে যে পাঠিয়েছি তুই যেন বধুকে বলবি না তোকে ডাকবে তবে তুই যাবি হ্যাঁ তখন দূর থেকে দাঁড়িয়ে বলছে হায় 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 এত কষ্ট দিয়ে দাঁড়ালাম তবুও দেখো ওই রাধা নামে ছাড়ে না সেই রাধে রাধে বলে ধুলাই গড়া গড়ি দিয়ে কাঁদে তাই সখীরা বলছে দেখো বলি এত দুঃখেও নামে ছাড়ে না রাধে নাম ছাড়ে না এত দুঃখে নাম ছাড়ে না জয় রাধে বলে এত দুঃখেও নামে ছাড়ে না এত দুঃখ দিয়েছে মা তবু রাধা নাম ছাড়ছে না তখন গোবিন্দ তাকে তো ডাকতে পারছে না মা তা কি করেছে সুখী বড় চতুর বলে না হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধুর যে জানা কৃষ্ণ ভাজে সে হয় বড় চতুর তাই চাতুরালী বুদ্ধি করছে সখী ওই গোবিন্দের পাশ থেকে জোরে জোরে নূপুরের ধ্বনি রুণুঝুনু করতে করতে চলে যাচ্ছে আর যেই রুণুঝুনু করেছে গোবিন্দ শুনতে পেয়েছি অমনি তাড়াতাড়ি করে ধুলা থেকে উঠে তাকিয়ে দেখছি তো আর কেউ নয় রাধারানীর সহচরী সখী মনে হয় আমাকে নিতে এসেছে অমনি ডাকছি ও সহচরী বৃন্দে আর মা সহচরী এমন ভাব করছে যেন কিছুই জানে না বলছে কে কে আমাকে ডাকলো তখন গোবিন্দ বলছে এই যে আমি গো আমি বলছে আমি কে তাকিয়ে একবার দেখো তখন পিছন ঘুরে তাকিয়ে দেখছে ও শ্যামনগর তুমি আমি তো ভাবলাম কে না কে বলো ডাকছো কেন তখন যেই বলেছে ডাকছো কেন বলে সখী গোবিন্দের কাছে এগিয়ে যাচ্ছে মা গোবিন্দের মনে পড়েছে সর্বনাশ একই তুই তো রাধারানী মানে করেছি তারপরে যদি জানতে পারে যে সর্বঙ্গে ধুলায় মাখামাখি করে আমি দাঁড়িয়ে আছি আমার অঙ্গে না জানি তার মান আরো কত বেড়ে যাবে তখন ওই সখী যত এগিয়ে যায় আর গোবিন্দ তত পিছিয়ে আসে আরে সখী বলছে আরে আরে পিছিয়ে যাচ্ছ কেন বলছে ভয়ে বলছি সখী বিশ্বাস করো এই আমার অঙ্গে যে ধুলা দেখছো না এই ধুলা কিন্তু বলি আমি ধুলা আমি ধুলা মাখি নাই আমি ধুলা মাখি নাই ওই বাতাসে লেগেছে ধুলা আমি ধুলা মাখি নাই বাতাসে লেগেছে ধুলা ওই বাতাসে লেগেছে ধুলা হইব হইব বাতাসে লেগেছে ধুলা আমি ধুলা মাখি নাই বাতাসে লেগেছে ধুলা আমি ধুলা মাখি নাই ওই বাতাসে লেগেছে ধুলা আমি ধুলা মাখি নাই আমি ধুলা মাখি নাই আমি ধুলা মাখি নাই বিশ্বাস করো সখী এই ধুলা আমি মাখি নাই তখন সখী বলছে আচ্ছা ধুলা তুমি মেখেছো না গড়া গড়ি দিয়েছো আমি কি জানতে চেয়েছি বলছে না জানতে চাওনি তবে জানতে চাইছি তাই আগে থেকে বলে দিলাম
বলছে ও তাই নাকি ভালো, তবে যাই বলো না কেন শ্যামনগর একটা কথা শুনে রাখো, এই বনের মধ্যে এটা আশা করো না যে আমি তোমাকে নিতে এসেছি। শোনো, আমি তোমায় নিতে আসি না, বলি ধুলা ঝেড়ে উৎসব কি হে তোমায় নিতে আসি না, রে ধুলা ঝেড়ে উৎসব কি হে তোমায় নিতে আসি না। তখন সখী বলছে ধুলা ঝেড়ে যতই ওঠো প্রাণ না, আমি কিন্তু তোমাকে নিতে আসিনি। এইবারে সখী যদি চতুর হয় তা আমার গোবিন্দ কি হতে পারে? চতুরের চূড়ামণি, তার সঙ্গে কি পারা যায় বাবা? তখন মনে মনে বলছে হ্যাঁ আমি জানি তুমি আমাকে নিতে এসেছো, তবে বলবে না, দেখি তুমি কতক্ষণ না বলে থাকো, আমিও বলবো না। তখন গোবিন্দ বলছে আচ্ছা তুমি বুঝলাম আমাকে নিতে আসুনি, তাহলে এই বনের মধ্যে তুমি এখন কেন এসেছো? তখন সখী বুদ্ধি করে বলছে কেন এসেছি শুনবে? শোনো শ্যামনগর, আমি ফুল তুলিতে এসেছি, আমি ফুল তুলিতে এসেছি, ফুল তুলিতে এসেছি ওই মান কুমারীর পূজার লাগি, ফুল তুলিতে এসেছি মান কুমারীর পূজার লাগি, ফুল তুলিতে এসেছি। ও মান কুমারীর পূজা দেবে বলে ফুল নিতে এসেছো? ওমা মান কুমারী কে? কে মান কুমারী? সখীরা ফুল নিতে এসেছে মান কুমারীর পূজা দেবে, মান কুমারী কে? রাধারানী? হ্যাঁ, কেন রাধারানী? কারণ রাধারানী মান করেছে তাই সখীরা তার নাম দিয়েছে মান কুমারী। গোবিন্দকে তো সোজাভাবে বলতে পারছে না, তাই বলছে মান কুমারীর পূজা দেব তাই আমি ফুল নিতে এসেছি বনে। তখন গোবিন্দ বলছে বুঝলাম, তাহলে তোমার ফুলের নামটা একটু বলো। তখন সখী বুদ্ধি করে বলছে জিজ্ঞাসা যখন করছে তাহলে আর কম বলবো কেন, একটু বেশি করেই বলে যায়। কি বলছে জানো মা? কৃষ্ণ কলির একটি ফল ফুল তুলিতে এসেছি, ফুল তুলিতে এসেছি কৃষ্ণ কলির একটি ফল ফুল তুলিতে এসেছি। যেই বলেছে কৃষ্ণ কলির ফুল তুলতে এসেছি, তখনই সখী বলছে বাহ এটা তো খুব ভালো কথা, তাহলে সখী এক কাজ করো, বলি তোমার ফুলের নামও কৃষ্ণ আর আমার নামও কৃষ্ণ, তাহলে এক কাজ করো তুমি আমাকে নিয়েই তোমার ওই মান কুমারীর চরণে সঁপে দাও। হরি বল হরি বল হরি বল। তখন বলছে না 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 তোমাকে নেওয়া যাবে না। তখন বারবার সখী হাতে ধরি আমাকে নিয়ে চলো রাধারানীর কাছে। তখন বলছে ঠিক আছে, যখন এত করে বলছো তোমাকে নিয়ে যাচ্ছি, তবে এইভাবে গেলে হবে না, তোমাকে আজকে মালিনী সাজতে হবে। গোবিন্দকে বললে তোমাকে মালিনী মানে নারী, বলছেন আজকে মালিনী সেজে দেখো কেমন লাগে। তখন গোবিন্দ বলছে ঠিক আছে, মনের মধ্যে যোগ মায়াকে স্মরণ করলেন, এবার কি করলেন আমার গোবিন্দ সাজলো মা মালিনী, মাথায় বড় করে ঘোমটা দিল আর হাতে কতগুলো মালা। মাথায় ভরো করে ঘোমটা দিয়েছে যাতে রাইধনী চিনতে না পারে। এইবারে হাতে মালা দিয়ে বলছে ও সখী দেখো তো আমাকে চেনা যাচ্ছে কি না। বলছে মুখে বলছে না না গোবিন্দ তোমাকে খুব সুন্দর লাগছে, আর মনে মনে বলছে একেবারে ঠিক হয়েছে, এই সাজাটাই উত্তম হয়েছে। হ্যাঁ, যেই গোবিন্দ বলেছে আমার সাজা কেমন হয়েছে, আর সখী বলছে সাজা একেবারে উত্তম হয়েছে, মানে শাস্তি দিয়েছে গোবিন্দকে সাজা। বলছে চলো চলো আর দেরি করবো না, বড় করে মাথায় ঘোমটা দিয়ে বলছে চলো রায়ধনীর কাছে নিয়ে যাই, তবে সেখানে গিয়ে যেন ঘোমটা খুলে দিও না আর মুখে কিছু বলো না, ঠিক আছে? এমন কিছু বলো না যে ধরা পড়ে যাবে, ঠিক আছে? তাই আজ আমার গোবিন্দ মালা নেবে গো মালা নেবে গো বলতে বলতে চলে যাচ্ছে। আর বদনে কি বলছে মা? বদনে বলছে তোমরা কেউ মালা নেবে গো, তোমরা কেউ মালা নেবে গো ও গো ব্রজবাসিনী, আমার টাটকা ফুলের মালা নেবে ব্রজবালা, টাটকা
দু গাছি নয় অনেক এনেছি, মালায় এক গাছি নয় দু গাছি নয় অনেক এনেছি, তোমরা কেউ মায়ের ধরে হইব রাধারানীর মা ওই মালানি রাধারানীর কুঞ্জের সামনে এসেছে এবার সঙ্গী বলছে গোবিন্দ তুমি এখানে দাঁড়িয়ে থাকো আমি একটু ভেতরে গিয়ে দেখে যাচ্ছি যে রাধারানী মান কেমন আছে এবার দেখো মা কি করলেন তার কাছে গিয়ে কিন্তু বললেন না যে গোবিন্দকে এনেছি রাধারানীর কাছে গিয়ে বলছে রাধি তোর বধুকে কত জায়গায় খুঁজেছি কিন্তু পাইনি সঙ্গে করে এনে বলছে আমি পাইনি তবে একটা মালিনী পেয়েছি, মালা কিনবি নাকি? রাধারানী বলছে হ্যাঁ আমার বধুর জন্য মালা কিনবো। যেই রাধারানীর কণ্ঠের আওয়াজ পেয়েছে মা, গোবিন্দ কি আর দাঁড়িয়ে থাকে? তাকে আর ডাকতে হয়নি, সে একা একাই কুঞ্জের ভেতরে ঢুকে পড়েছে। আর যেই ঢুকে পড়েছে রাধারানী দেখে তার এত ভালো লেগেছে, চিনতে পারেনি, ঘুমটা দেওয়া তো, বলছে এসো এসো মালিনী গো আমরা তোমার মালা কিনিব, হইব এসো এসো মালিনী গো আমরা তোমার মালা কিনিব, এসো এসো মালিনী গো আমরা তোমার মালা কিনিব, বলছি মালা তো কিনবো। তবে মালিনীকে রাধারানী প্রশ্ন করছে, ও মালিনী তোমার কি বানাবে কোথা ভাবে গো, প্রশ্ন করলেন ও মালিনী তোমার নাম কি, বাড়ি কোথায়? গোবিন্দ ঘুমটার আড়ালে ভাবছে সর্বনাশ, এবারে কি বলবো, কি উত্তর দেব? সঙ্গে সঙ্গে চতুরের চূড়ামণি বললেন আমার নাম শুনবে? শোনো শোনো আমার নামে হরি মালিনী, শোনো শোনো ইয়রাজ নন্দিনী, আমার নাম হরি মালিনী, শোনো শোনো ইয়রাজ নন্দিনী, তবে কি জানো আমি কালো বলি, আমি কালো বলি সবাই বলে গো আমি হরিব, সবাই বলে গো বলে কৃষ্ণ মালিনী তোমার মালা নেবে গো ও গো ব্রজবাসিনী, তোমার তো মালা নেবে গো ও গো ব্রজবাসিনী, বুঝলাম তোমার নাম হরি মালিনী কৃষ্ণ মালিনী, বা বা তোমার তোমার নামের সঙ্গে আমার বধুর নামটা একেবারে মিলে গেছে, মনে হচ্ছে তোমার সাথে আমি সই পাতাই, যেই বলেছে সই পাতাই বাবা, খুব ভালো কথা। বলছে ও মালিনী আর একটা কথা বলবে, তোমার বাড়ি কোথায়? দেখুন বাবা যিনি কিনা গোটা বিশ্বব্রহ্মাণ্ডের মালিক, আর সেই ভগবান কি বললো জানো বাবা? বলছে আমার বাড়ি শুনবে? শোনো আমার নাইকো ঘর বাড়ি, শোনো শোনো ইয়রাজ নন্দিনী, রাধে নাইকো ঘর বাড়ি, শোনো শোনো ইয়রাজ নন্দিনী, গোবিন্দ বলছে আমার কোনো ঘর বাড়ি নেই, পথে ঘাটে ঘুরে বেড়াই, তবে কি জানো আমার ভালোবেসে যে জনে থাকে গো, এইবার গোবিন্দ দেখছি বাপরে বাপ একের পর এক প্রশ্ন করছে, এইবার যদি সখীদের না ধরি তাহলে তো আমি ধরা পড়ে যাব, তাহলে রাজধানী আমাকে তাড়িয়ে দেবে। তখন বলছে এই যে সখী অনেকক্ষণ দাঁড় করিয়ে রেখেছো, এবারে যদি আমার এই মালা না কেনো না তোমাদের সবাইকে আমি অভিশাপ করব। সখীরা তো জানে মা যে ঘোমটার আড়ালে কে, আর গোবিন্দও জানে, তবে ভোলাবালা রাধারানী সে কিছুই জানে না। তখন বলছে কি অভিশাপ দেবে তুমি? তখন বলছে শুনবে আমার মালা যদি আজকে না কেনো তোমাদের শাশুড়ি ননদি ঘর ছাড়া হবে, খুব ভালো, কি ভালো হবে না বলো? খুব ভালো, শাশুড়ি ননদি ঘর বিদায়, বাহ। রাধারানীকে বলছে সখী রায় সখী এই রাধে ভালোই তো হবে,
তখন বলছে ভালোই তো হবে রে কৃষ্ণবাদী, জটিলা পুটিলা যদি ঘর ছাড়া হয়। তখন গোবিন্দ দেখছে না না না, এই কথা তো ভালো বললাম না, কথাটা ঘুরিয়ে দিই। তখন বলছে শোনো শোনো, আমার এই মালার শুধু দোষ শুনলে, একটু গুণটাও শুনে যাও। তা বলছে বলো দেখি তোমার গুণটা কি। বলছে শুনবে আমার মাল মালার গুণ শোনো, আমার মালা যে জান পড়ে নাগর তার বসেতে ফেরে হরিব, জান পড়ে নাগর তার বসেতে ফেরে, আমার মালা যে জান পড়ে নাগর তার বসেতে ফেরে। সখি এই মালা আজকে যে জন পড়বে নাগর তার বসেতে ফেরবে, হ্যাঁ যে কেউ নয় আমার শ্যাম নাগর। তাই বললেন ও সখী গো তোমরা মালা পরো মালা পরো গো, মালা পরো মালা পরো গো, শোনো শোনো রাজনন্দিনী তোমরা কে মালা নেবে গো এক্ষুনি মিলন দেব। তবে তার আগে আমার এই যে হাতের মালা, আজকে আমাকে ভাবলে হবে না, স্বয়ং গোবিন্দের হাতের মালা, হ্যাঁ তাহলে ভক্তি ভরে প্রসাদী মালা যদি কেউ কণ্ঠে ধারণ করতে পারে তাহলে কি হবে জানো মা, আজকে একেবারে চমৎকার হয়ে যাবে। হ্যাঁ তার আমার শ্যামনগরের সঙ্গে তার মধুর মিলন হবে, সে আমার মধুর চরণ পাবে, তাহলে এই মালাগুলো কিনতে হবে। মালা কিন্তু মূল্য আছে, এমনি দেবো না, অনেক মূল্যবান এই মালা মা, ভক্তি করে শুধু গলায় দিতে হবে যারা। তবে মালার মূল্য কত বললেন? মাত্র ১৬ আনা, গোবিন্দ সেবায় মাত্র ১৬ আনাই হবে। তাই বেশি দেরি করবো না, তাড়াতাড়ি এসে মালা দুটো নিতে হবে, তারপরে মিলন দেবো। তাড়াতাড়ি আসেন, কে আসবেন? আমার মায়েরাও আসতে পারেন, বাবারাও আসতে পারেন, যে আসবেন। এটাই গোর হরি বল, এসো বাজা হরি বল, কষ্ট করে বসে আছেন বলি গোবিন্দ প্রসাদ তারাই পেয়েছে। হ্যাঁ বললেন গোবিন্দ প্রসাদ তারাই পেয়েছে যারা আশা করে বসেছিল, আপনারা আশা করে বসে আছেন, গোবিন্দ প্রসাদ আপনারাই পেয়েছে, গোবিন্দের কৃপা আপনাদের হবেই হবে, এটা আমি বললাম। কারণ এত কষ্ট করে আপনারা বসে আছেন, আমার গোবিন্দ তো দেখছি যে আমার ভক্তরা আমাকে এনে আমাকে একা করে যায়নি ঘরে, তারা আমার জন্য অপেক্ষা করে আছে, যতক্ষণ আমার নাম হয়েছে ততক্ষণ তারা শ্রবণ করেছে, তাহলে তারা তো আমার গোবিন্দের চরণ পাবেই পাবেনি। তাই এইবার দেখুন কি হয়েছে মা, এত প্রশ্নের পর মালাও কেনা হয়ে গেল। এইবার তো গোবিন্দের মনে মনে ভয় লাগছে মা, যেই ভয় লাগছে কি করেছে ওই ঘোমটার আড়ালে রাধানি বলছে ও সখী সবই তো বুঝলাম, তা এসো না তুমি আর আমি সই পাতাই। যেই বলেছে গোবিন্দ বলছে বাহ এটা তো বড় ভালো কথা, আনন্দের কথা। তখন বলছে শোনো রাধে, শুধু সই বললেই হবে না, এখন সই বলবে একটু পরে জল সই করে দেবে তা কিন্তু হবে না, সই কো পাতাতে গেলে তিন শর্ত অঙ্গীকার করতে হবে, বলো পারবে? তখন বলছে বাহ যদি তিন শর্ত একবার অঙ্গীকার করতে পারি তাহলে আর রাধানি আমাকে তাড়াতে পারবে না। তখন ঘোমটার আড়ালে বলছে এই যে রাধানি বলো মানতে পারবে? বলছে হ্যাঁ, দেখুন মা মন দিয়ে আস্বাদন করবে, তিন শর্ত কি দিল গোবিন্দ রাধারানীকে, গোবিন্দ মালিনীর বেশে রাধারানীকে শর্ত দিচ্ছে, বলি ও রাধে আজকে আমি বনে বনে ঘুরে ঘুরে ফুল পাচ্ছি, কালকে যদি ফুল না পাই তাহলে আমাকে সই বলবে তো? রাধারানী বলছে হ্যাঁ বলবো, বলো ১০০। আচ্ছা
আজকে আমি এই হাত দিয়ে মালা গাঁথতে পারি, কালকে যদি এই হাত দিয়ে মালা গাঁথতে না পারি তাহলে আমাকে সরি বলবে তো? বলছে হ্যাঁ বলবো। আমার কয়সে হলো একটু দেখাও দেখি, কই একটু আঙুল দিয়ে দেখাও কয়সে হলো। বাহ, এইবারে শেষ সই, ভালো করে শুনবে মন দিয়ে। গোবিন্দ ভয়ে ভয়ে বলছে যদি ধরা পড়ে যায় আমাকে, যদি রাধারানী তাড়িয়ে দেয় তবু আমাকে বলতে হবে। বলছে দেখো রাধে, এই ঘোমটার আড়ালে আমি নারী আছি, ঘোমটাটা খুলে দিলে যদি পুরুষ হয়ে যায়। হ্যাঁ, ঘোমটার আড়ালে নারী আছি, ঘোমটা খুলে দিলে যদি পুরুষ হয়ে যায় তাহলে আমাকে সই বলবে তো? কেন মা? কারণ জানে তো যে ঘোমটাটা যদি একবার খুলে দেয় তাহলে তো ঘোমটার আড়ালে কোনো নারীকে পাবে না, পাবে কাকে? শ্যামনগরকে। তাই আগে থেকে বলে নিচ্ছি। তখন রাধারানী বলছে ঠিক আছে, তুমি ঘোমটার আড়ালে নারী হও বা পুরুষ, তুমি আমার সই 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 হয়ে গেল সই। এইবার কি আর সখীরা দাঁড়িয়ে থাকে মা? বলছে তোমরা যখন সই হলে এইবার তোমার বদন দেখাও আমাদের রাধারানীকে, বদনটা দেখিয়ে তোমার জীবন আমাদের জীবন তুমি ধন্য করো। এই বলে বৃন্দাদুতি ছুটে এসে প্রাণ গোবিন্দের কি করলেন মা? ঘোমটাটা খুলে দিলেন। আর কি দেখতে পেলেন? যেই ঘোমটা খুলে দিলেন রাধারানী দেখে চমকে উঠেছে, জোড়া ভুরু বাঁকা না হলে দেখিয়া চিনিল মালিনীর বেশে ধনে মধুয়া পাইল নিদায় হইব হইব। কি দেখলেন মা? রাধারানী দেখে চমকে উঠে প্রাণনাথের চরণ ধরিয়ে ধরিয়ে বলছে দয়াময়, আমি কাকে দেখছি বধু? এই যে তুমি, আমাকে ক্ষমা করো প্রভু, আমি যে ভুল করেছি মান করে তুমি ক্ষমা করে দাও। তখন গোবিন্দ রাধারানীকে তুলে বলছি রাই, ভুল তো আমিও করেছি, তোমার কাছে আসবো বলে আমি আসতে পারিনি। তাই সখীরা বলছে না 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 আর মান নয়, এবারে তোমরা যুগল হয়ে দাঁড়াও, তোমাদের যুগল থেকে আমরা ধন্য হই। তাই সবাই রাধা গোবিন্দের যুগল দর্শন করবেন আর উলু ধরি জয় ধরি নিদায় গৌর হরি বলা। উঠে দাঁড়ান এবারে সবাই, একটু একটু সময় উঠে দাঁড়ান। হ্যাঁ উঠে দাঁড়িয়ে এক জায়গায় একটু আসো দেখি, ছোট্ট করে একটা ভজন গাইবে, সবাই মনের আনন্দে আমার সঙ্গে বাহু তুলে নৃত্য করবে, তারপর মিলন গাইব। বেশ মায়েরা সবাই বাহু তুলুন। সবাই মিলে বাহু তুলে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। বাবা বাহু তুলুন। বেশ, একবার কৃষ্ণ বলে দুটি বাহু তোলে বড় বড় করে, এই সোনা ভাই হরি বলে কৃষ্ণ বলে বাহু তোলে বাহু তোলে, সোনা ভাই হরি বলে কৃষ্ণ বলে বাহু তোলে সোনা হরি বলে কৃষ্ণ বলে তাহলে সবাইকে বড় বড় করে বাহু তুলতে হবে আমার সঙ্গে। আপনি একটু বেরিয়ে আসুন, বাইরে আসুন দেখি, এখানে আসুন, দেখতে পাচ্ছি না, না এরকম করলে হবে না, বাইরে আসুন, আপনারা এগিয়ে আসুন। বেশ হাত তুলুন সবাই মিলে আসুন, এই আনন্দ কোথাও পাওয়া যাবে না, যেখানেই যাবেন যত মূল্য দেন এই আনন্দ কোথাও পাবে না। বাহু তুলুন। তোরা ভাই আমার ভাই তোরা চল 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 মধুর বৃন্দাবনে যা, ভাই হরি
কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে হরি বল বাহু তুলে এসো না ভাই হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে বলে আজ হোলি খেলবো সব তোমার ইশানে একলা পেয়েছি তোমায় কি ধোবানে হইব হইব তোমার ইশানে আপনাদের বলতে হবে, বলবেন
বলবেন তো, জোরে জোরে বলবেন। হোলি আমি বলবো, হোটা আপনারা বলবেন জোরে জোরে, বলুন হোলিয়া রে হোলিয়া। বাহ, এই তো খুব সুন্দর, হোলিয়া রে হোলিয়া। বাহ, অমায় রানী জোরে দাও, হোলিয়া রে হোলিয়া। বাহ, হোলিয়া রে হোলিয়া, 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 আর আজ হোলি, আজ হোলি, আজ হোলি খেলবো সামনে তোমার সামনে, একলা পেয়েছি তোমায় দিওয়ানি। তাহলে চলুন সবাই মিলে ধ্বনি দেব একসঙ্গে, বাইরে সবাই একসঙ্গে যুগল ধ্বনি। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীঙ্করার হরে বল, জয় রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, বল হরি হরি বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, হরি বল হরি বল, বল হরি বল, হরি বল হরি বল, বল হরি বল, আজি বাহু তুলে সবাই বল হরি হরি বল, বাহু তুলে সবাই বল হরি হরি বল, আজি জয় দিলে জয় হবে বল হরি, আজি জয় দিলে জয় হবে বল হরি বল। আচ্ছা সবাই মিলে নাম করবেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হরে 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 রাম হরে রাম রাম রাম, হরে হরে হরি বল, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হরে 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 রাম হরে রাম রাম রাম, হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে রাম হরে রাম রাম রাম, হরে হরে সবাই গান, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, মাইক ম্যান, মাইক ম্যান দাদা কি জয় 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 জয়